মেয়েকে রাজস্থানের কোটাতে কোচিং সেন্টারে ভর্তি করাতে গিয়ে ট্রেনে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু দুর্গাপুরের বাসিন্দা মামের। মৃত বছর 21-এর মনীষা কুমারী ও তার মা বছর 45-এর মিনা দেবী। শুক্রবার রাত 3টা নাগাদ ঘটনাটি ঘটে নিজামুদ্দিন তিরুবনন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসের মথুরার বৃন্দাবন রোড স্টেশন এলাকায়। মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল দুর্গাপুরের রাঁচি কলোনির বাসিন্দা মনীষা। বিধানচন্দ্র ইনস্টিটিউশন থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল সে। এবার মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিটে কোয়ালিফাই করেও র্যাঙ্ক অনুযায়ী কোনো সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ মেলেনি। বেসরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ মিললেও আর্থিক কারণে তা সম্ভব হয়নি। তাই আগামী বছর নিটে আরো ভালো র্যাঙ্কের উদ্দেশ্যে রাজস্থানের কোটায় কোচিং সেন্টারে ভর্তি হতে যাচ্ছিল মায়ের সঙ্গে। বৃহস্পতিবার দুর্গাপুর থেকে পূর্বা এক্সপ্রেসে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় মা ও মেয়ে। শুক্রবার এক আত্মীয় আকাশকে সঙ্গে নিয়ে রাজস্থানের কোটার উদ্দেশ্যে দিল্লি থেকে নিজামুদ্দিন তিরুবনন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসে চড়েন মনীষা ও তার মা। জানা গেছে রাতে মনীষা দেবীর ঘুম ভাঙলে তিনি দেখতে পান দুষ্কৃতীরা ব্যাগপত্র নিয়ে পালাবার চেষ্টা করছে। তার মধ্যে মনীষার সমস্ত সার্টিফিকেট ও প্রয়োজনীয় নথি ছিল। দুষ্কৃতীদের ধাওয়া করে ধরতে গেলে চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা। চিৎকার চেঁচামেচিতে মনীষার ঘুম ভেঙে গেলে মাকে বাঁচাতে গেলে তাকেও দুষ্কৃতীরা ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ। এরপর চেন টেনে ট্রেন থামিয়ে নিশ্চিন্তে চম্পট দেয় দুষ্কৃতীরা। ট্রেনে তাদের সঙ্গে থাকা আত্মীয় আকাশ রেল পুলিশকে বিষয়টি জানালে পুলিশ দেহ উদ্ধারের ব্যবস্থা করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহ দুটি রেল পুলিশ ময়নাতদন্তের পর দুর্গাপুরে পাঠায়। সাড়ে 3 লগভগ সময় থা আর অচানক সে হম সব সোয়ে হুয়ে থে। অচানক সে আওয়াজ শুনাই দি মুঝে, মেরি নিন্দ টুটি। মানে উতরতে হি দেখা কি মেরি মা আর মেরি বহন দোনোই ওয়াহাঁ পে নেই থি। মানে আসপাস কে লোগো সে পুছনে কি কোশিশ কি, বাথরুম কে তরফ গিয়া, ওয়াহাঁ ভি জাকে চেক কি মানে, তো ওয়াহাঁ ভি কোই নেই থা। ফির মানে তুরন্ত চেন খিঁচ দিয়া আর ট্রেন কো রোক দিয়া। ফির পতা চলা, কই লোগ লায়ে, ফির পতা চলা কি 2 লোগো কি গিরনে কি আহট দিয়া দেখা হ্যায় কই লোগো নে। ফির জাকর হাম ড্রাইভার সে হামনে বাত কিয়া, ড্রাইভার কো কাহা কি গাড়ি কুছ দের রোকি হ্যায়, মেরি মা আর মেরি বহন গির চুকি হ্যায়, মুঝে উন্হে ঢুঁঢনা হোগা। গার্ড তক পৌঁছে, ফির গার্ড সে বাত কিয়া হামনে, তো গার্ড নে কাহা ঠিক হ্যায় হাম রোক কে রাখতে হ্যায়, লেকিন আগর ফির ভি আগর হামে সিগনাল মিলতা হ্যায় তো আপ অন্দর কিসি লোগো কো বোল দিজিয়ে কি দুবারা চেন খিঁচ দে, তাকি ফির সে ট্রেন রুকি রহে। ফির হাম ধীরে ধীরে আগে চলতে রহে। লগভগ 2-2.5 কিলোমিটার চলনে কে বাদ এক স্টেশন থি বৃন্দাবন রোড, ওহাঁ কে স্টেশন মাস্টার সে হামারি কন্ট্যাক্ট হুই। ওহাঁ উনহোনে বাতায়া কি হ্যাঁ 2 লোগো এক মালগাড়ি ক্রস কিয়া অভি কুছ দের পহলে, আর সম্পন্ন ক্রান্তি ভি গই হ্যায়, উসসে ভি রিপোর্ট আয়া কি কুছ 2 লোগো কো দেখনে কা দেখা উনহোনে কহীঁ। ফির হাম ইস উম্মীদ সে আর আগে বড় চলে। কুছ দূর চলনে কে বাদ হি হামনে দেখা মেরি মা আর মেরি বহন ওহীঁ পাশ মে গিরি হুই থি। ফির হামনে উসে উঠায়া আর রাতের ট্রেনে ঘটে যাওয়া এই ভয়ানক ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করেছেন মিনা দেবীর স্বামী দিলীপ ডম। দিলীপ বাবু রেল দপ্তরের কাছে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে রাতের ট্রেনে দুষ্কৃতি তাণ্ডবে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় ফের রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেল। রবিবার দুপুরে মা ও মেয়ের কফিনবন্দি দেহ পৌঁছল দুর্গাপুর স্টেশনে। একটা কফিনে মা ও মেয়ের দেহ দুর্গাপুর স্টেশনে পৌঁছানোর ঘটনায় কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ সরকারের সমালোচনায় মুখর হয়েছেন তৃণমূল নেতা উত্তম মুখার্জি। রিজার্ভেশন কম্পার্টমেন্টে কিভাবে দুষ্কৃতি হানার ঘটনা ঘটল প্রশ্ন তোলেন তিনি। ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন ওই নেতা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন কেন্দ্রে একটা সরকার আছে এবং উত্তরপ্রদেশের যে সরকার, দুজন সরকারের যে বুদ্ধি তার আজকে প্রমাণ পেলাম দুর্গাপুরে। দুটো ডেড বডি একসঙ্গে দিয়ে পাঠিয়েছে এবং তার সঙ্গে একজন পুলিশের CISF নিজের আত্মীয় বলে পরিচয় দিচ্ছে। তারা জানে যে পশ্চিমবঙ্গে যে সরকার আছে, মামাটি মানুষের সরকার, তারা সেখানে থাকবে। কারণ আমাদের দলের যে পরীক্ষা দিতে গেছিলেন তার মা শুদ্ধ সঙ্গে নিয়ে গেছিলেন। একটা কম্পার্টমেন্টে, রিজার্ভেশন কম্পার্টমেন্টে ডাকাত ঢোকে কী করে, কার ব্যর্থতা, সেই সবগুলো কৈফত চাইতে পারে। সেই জন্য দালালি মারার জন্য
যিনি কেন্দ্রের সরকার বা রাজ্যের যে উত্তরপ্রদেশের যিনি সরকারে আছেন একজন পুলিশকে পাঠিয়েছেন। আমরা এর নিন্দা করছি এবং আমরা চাইছি যে ধরনের আজকে এই সব অবস্থাগুলো হচ্ছে, রিজার্ভেশন কম্পার্টমেন্টে ডাকাত ঢুকে আজকে তাদেরকে মা এবং মেয়েকে যারা মারল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং কম্পেনসেশন নিয়ে কিছু ভাবছেন? নিশ্চয়ই, আজকে ধরুন রিজার্ভেশন করে যাচ্ছেন তার তো ইন্স্যুরেন্স আছে এবং তার তো রেল বোর্ডের কম্পেনসেশন আছে। কেন্দ্রে যিনি রেলমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যে তার কম্পেনসেশন বাবদ এক্ষুনি ডিক্লেয়ার করুন যে রেলের বগির মধ্যে যদি কোনো ডাকাত ঢোকে সে যদি নিহত হন তাকে কত কম্পেনসেশন দেওয়া যায়। আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের ব্যর্থতা, আজকে কেন্দ্রের রেলমন্ত্রীর ব্যর্থতা এবং উত্তরপ্রদেশের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন সেখানে গণতন্ত্র বলে কিছু নেই সেটার প্রমাণ আমরা আজকে পেয়ে গেলাম। জীবন শুরুর আগেই শেষ, বলার ভাষা নেই, ট্রেনে চাপতেই ভয় লাগছে, জানালেন দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি। এ তো কোনো আছে বলে, ভাষা আছে বলে মনে করি না, বিশেষ করে যে কারণে ঘটেছে, একটা ভালো মেয়ে পড়াশোনায় ভালো, সে একটা ভর্তি হতে গিয়েছিল হায়ার এডুকেশনে, মাও গিয়েছিল, তো মাঝপথে যেভাবে হোক ট্রেনে যে দুর্ঘটনাই হোক কিংবা ঘটানোই হোক যেটা ঘটেছে এর বলার কিছু নেই, সত্যি সব মৃত্যুই বেদনাদায়ক, কিন্তু এর থেকে বেদনাদায়ক হয় না যে পারপাশে হলো একটা যে মেয়ের জীবন যেখানে শুরু করতে যাচ্ছিল শুরু করার আগেই শেষ হয়ে গেল। ইউপি ভর্তি জায়গাতে এই ঘটনা ঘটলো যেখানে যোগী সরকারের রাজ, যেখানে সেখানে বারবারই আমরা দেখতে পাচ্ছি রেলের মধ্যে দুষ্কৃতি তাণ্ডব হচ্ছে এবং এবারে দুর্গাপুরের লোক বাদ রেলের নিরাপত্তা তো রাজ্য সরকারের যোগী সরকার যেটা বলছেন সেটা না, এটা তো আরপিএফ আলাদা করে আছে, জিআরপি আছে, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ আছে, তাদের সিআইএসএফ আছে, নিশ্চয়ই এটা বারবার যখন ট্রেনে ঘটছে এটা ঘটা উচিত না এবং সুরক্ষা যেটা রেলের সুরক্ষা সত্যি এমন অবস্থায় দাঁড়িয়েছে ট্রেনে চাপতে এখন ভয় করছে। কম্পেনসেশন নিয়ে কিছু বলছেন? আর কম্পেনসেশন তো এটা হচ্ছে আমি এখনই কথা বললাম স্টেশন ম্যানেজারের সাথে, উনি বললেন আমাদের কি কাগজপত্র আসে এবং যেখানে প্রেস অপকারেন্স সেখানে অলরেডি ইনকোয়ারি শুরু হয়েছে, ইনকোয়ারি শুরু হওয়ার পরে রেলের যা নিয়মকানুন আছে। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।